আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব 1 কাপ বেসন দিয়ে রসালো বুন্দিয়া। আর বুন্দিয়াটা যেন একেবারে পারফেক্ট হয় সেজন্য থাকছে কিছু টিপস, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বুন্দিয়া তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। আর প্রথম কাজটাই হচ্ছে বেসনটাকে ভালো মতো চেলে নিতে হবে। চেলে নেওয়ার ফলে বেসনের মধ্যে যে দলাভাব আছে এগুলো সব ভেঙে যাবে, এতে করে বুন্দিয়ার যে ব্যাটারটা সেটা একদম পারফেক্ট একটা ব্যাটার হবে। চেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিব। 1 কাপ বেসনের জন্য আপনারা 1.25 কাপ পানি নেবেন, তবে বেসন অনুযায়ী পানির পরিমাণটা আরও 2-1 টেবিল চামচ বেশি লাগতে পারে। আমি এখানে 1.25 কাপ পানি দেওয়ার পর আরও 2 টেবিল চামচ পানি পরে দিয়ে দিয়েছি, কারণ আমার ব্যাটারটা একটু ঘন হয়েছিল। বুন্দিয়ার ব্যাটারের ক্ষেত্রে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই ব্যাটারটা কিন্তু জিলাপির ব্যাটারের মতো ঘন না, তার চেয়ে একটু পাতলা হবে। আর পারফেক্ট ব্যাটার হয়েছে কি না এটা বুঝবেন ব্যাটারটা উপর থেকে একটু ছেড়ে দিয়ে দেখবেন। যখন দেখবেন যে টপ টপ করে নিচে পড়ছে, বুঝতে পারবেন যে এই ব্যাটারটা একদম পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আর বুন্দিয়া ভাজার ক্ষেত্রে একটা টিপস হচ্ছে, হালকা গরম তেলে যদি আপনি বুন্দিয়ার ব্যাটার দেন, সেক্ষেত্রে দেখবেন ব্যাটারটা উপরে ভেসে উঠতে সময় নিবে, আর তুলে নেওয়ার পর দেখবেন যে এই বুন্দিয়াটা কিন্তু চ্যাপ্টা হবে। এটা কিন্তু চ্যাপ্টা একটা বুন্দিয়া হয়েছে, তাই একেবারে পুরোপুরি তেলটা গরম হওয়ার পরে ব্যাটার দিবেন। ব্যাটার দেওয়ার জন্য একটা ছিদ্রওয়ালা চামচ নিতে হবে, আর চামচটা 5 থেকে 6 ইঞ্চি উপরে ধরতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, শুধু হাড়ির মাঝখানে চামচটা ধরে রাখতে হবে। তখন আপনি দেখবেন যে টপ টপ করে ব্যাটারটা এমনি তেলের উপরে পড়বে আর বুন্দিয়াগুলো তেলের উপরে ভেসে উঠবে। প্রথম চান্সের বুন্দিয়াগুলো কিন্তু একদম গোল হয়েছে, এগুলো হালকা বাদামি রং হয়ে গেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। আর প্রতিবার বুন্দিয়া ভাজার আগেই এই চামচটা একটু মুছে নেবেন, এতে করে বুন্দিয়াগুলো গোল গোল হয়ে পড়বে। বুন্দিয়া ভাজার জন্য ছড়ানো হাঁড়ি হলে ভালো হয়, এতে করে বুন্দিয়া পড়ার সঙ্গে সঙ্গে চার সাইডে ছড়িয়ে যায়। এভাবে আমি আরেকবার ভেজে নিলাম। আর শেষের একটু ব্যাটারে আমি সবুজ রং মিশিয়ে নিয়েছি, এটা অপশনাল, এটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। এভাবে আমি সবুজ কালারের বুন্দিয়াগুলো ভেজে তুলে নিলাম। পুরো 1 কাপ বেসনের বুন্দিয়া ভাজা হয়ে গেছে, বুন্দিয়াগুলো একদম ফুলে গোল হয়েছে। এখন আমি বুন্দিয়া ভেজানোর জন্য শিরা তৈরি করব। শিরার জন্য 1 কাপ চিনি, 2টা এলাচ আর 1.25 কাপ পানি দিয়ে দিলাম। এই শিরাটা কিন্তু জিলাপির শিরার মতো এত বেশি ঘন হবে না, এই শিরাটাও কিন্তু পাতলা একটা শিরা হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। আর শিরার মধ্যে যখনই বলক উঠে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে ভেজে রাখা বুন্দিয়াগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে শিরার সঙ্গে বুন্দিয়াগুলো মিশিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে রাখব 1 ঘন্টার জন্য। এভাবে আপনারা অনেক বেশি করে বুন্দিয়া বানিয়ে 1 সপ্তাহের জন্য কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, কারণ ইফতারিতে প্রতিদিন বুন্দিয়া ভাজাটা একটু ঝামেলার কাজ। তাই 1 সপ্তাহের জন্য নর্মাল ফ্রিজে বুন্দিয়া সংরক্ষণ করে শুধুমাত্র ইফতারির আগে একটু বের করে নিলেই হবে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন বুন্দিয়ার মধ্যে কিন্তু রসগুলো সম্পূর্ণ ঢুকে গেছে। ঘি দেওয়ার কারণে এই বুন্দিয়া থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে, আর স্বাদের দিক থেকে অতুলনীয় একটা বুন্দিয়া হয়েছে। তাই এই রমজানে অবশ্যই একদিন বাসাতে ট্রাই করবেন। আশা করছি এই বুন্দিয়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।